আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে 11তম লাইভ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকের লাইভ ক্লাসটি রাত 9টায় শুরু হওয়ার কথা থাকলেও ইলেকট্রিসিটি না থাকার কারণে আমাদের আজকের লাইভ ক্লাসটি বেশ লেট হয়ে গেল। তারপরেও আপনারা অনেকে বলছিলেন যে লাইভ ক্লাসটি আজকে ক্যান্সেল করলে ভালো হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটি চাচ্ছিলাম সেটি হচ্ছে যে যেহেতু আমাদের শনি সম্বোধ একটি নিয়মিত রুটিন, তো আমি চাচ্ছিলাম যে এই রুটিনের ব্যতিক্রম না হোক। কারণ হচ্ছে আজকের ক্লাসটি যদি মঙ্গলবারে চলে যায় তাহলে দেখা যাচ্ছে আবার তারপরে ঠিক বুধবারে ক্লাস থাকবে, তো একটা ধারাবাহিকতা নষ্ট হবে। সো আমি চাচ্ছিলাম যে এই ধারাবাহিকতা নষ্ট না করে ক্লাসটি কন্টিনিউ করা। তো যা হোক, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অলরেডি লাইভ ক্লাসে চলে আসছি, তো আশা করি ইনশাল্লাহ আজকে ক্লাসও কন্টিনিউ করব। তো আসলেই যতদিন ধরে আমি লাইভ ক্লাস নিচ্ছি এর মাঝে কখনো ইলেকট্রিসিটি এরকমটা প্রবলেম করেনি, কিন্তু আজকে এই সময়ে প্রবলেম করলো। আমি ভাবছি যে আসলে এই সময়ে যদি পরবর্তীতে আবার যেন নিয়মিত সমস্যা না হয়, নিয়মিত সমস্যা হলে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের রুটিন চেঞ্জ করতে হবে, হতে পারে যে 9টার পরিবর্তে ভিন্ন একটা সময় নেওয়ার প্রয়োজন হতে পারে। তো আপাতত ধরে নিচ্ছি যে এটি একটি জাস্ট অ্যাক্সিডেন্ট, যে আজকে হয়তো বিশেষ কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তবে তারপরেও বিকল্প বিষয়টিও আমি মাথায় রাখতেছি, যদি নিয়মিতভাবে এই সময়টাতে মানে যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা ভিন্ন চিন্তা করব, অর্থাৎ সময় রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো যাই হোক, তার মাঝেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অনেকেই লাইভ ক্লাসটির জন্য অপেক্ষা করতেছিলেন। এটি অবশ্যই একটি পজিটিভ দিক। তবে যদিও আমাদের কাঙ্ক্ষিত যে পরিমাণ আজকে লাইভ ক্লাসটিতে উপস্থিত থাকার কথা ছিল, হয়তো সেই পরিমাণ উপস্থিত অনেকেই থাকতে পারবেন না, যেহেতু আমরা সঠিক সময়ে পৌঁছতে পারিনি। তো যাই হোক, আমরা আজকে কথা বাড়াবো না, আমরা সরাসরি লাইভ ক্লাসে চলে যাব। তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন তো তারা অবশ্যই একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন, যেহেতু আজকে এমনিতেই আমরা একটি দুর্ঘটনার শিকার। তো আশা করি খুব দ্রুত একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন। আর আরও একটি বিষয় হচ্ছে যে আপনারা যারা লাইভ ক্লাসটি ইতিমধ্যে জয়েন করেছেন, যদি আপনার পরিচিত কেউ মানে একদম পরিচিত কেউ যদি মিস করে থাকে তাহলে একটু দয়া করে দেখা যাচ্ছে তাদেরকে একটু ট্যাগ করে দিতে পারেন, তাহলে তারা হয়তো লাইভ ক্লাসটিতে আবার জয়েন করার সুযোগ পাবে। ওকে, ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। তানজি আব্বু বলেছেন কে স্যার কেমন আছেন, যে আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ আক্তার বগুড়া থেকে, একইভাবে মাসুদ রানা চাঁদপুর থেকে, এবং সুবর্ণ আব্বু বলেছেন স্যার কেমন আছেন, যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে শিপুভাই, জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। আমরা গত ক্লাসে কথা বলেছিলাম ফ্র্যাকশন নিয়ে, অর্থাৎ ভগ্নাংশের প্রথম পর্ব নিয়ে কথা বলেছিলাম। আজকের পর্বটিও আমরা বেশ একটা লম্বা সময় নিয়ে সাজিয়েছিলাম, কিন্তু দুর্ঘটনার কারণে হয়তো আমাদের পুরো ক্লাসটাতে একটু কাটছাঁট করার প্রয়োজন হতে পারে, যে বাকি অংশটুকু আমরা পরবর্তী আরও একটি ধাপে ক্লাস করব। তো যা হোক, চলুন শুরু করা যাক। ওকে, আর আমি ধরে নিচ্ছি যে আপনাদের প্রত্যেকের হাতে ল্যাক্সাশিট রয়েছে, কারণ আজকে ল্যাক্সাশিট থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আজকের অনেক অঙ্ক আছে যেগুলি আপনার হাতে ল্যাক্সাশিটটা থাকলে সুবিধা হবে, অর্থাৎ আমার আলোচনা করতে সুবিধা হবে। তো আমি ধরে নিচ্ছি যে অনেকের হাতে ল্যাক্সাশিট রয়েছে। তো আজকে কোথা থেকে শুরু করা যেতে পারে, আমি শুরুতে একটু লিখে নিচ্ছি যে আজকে আমাদের ভগ্নাংশের পার্ট টু। ওকে, অর্থাৎ আজকে আমরা শুরু করতে চাচ্ছি, আমরা আজকে শুরু করতে চাচ্ছি ভগ্নাংশের পার্ট টু। আমরা পার্ট ওয়ানে ভগ্নাংশের বেসিক বিষয়গুলি নিয়ে কথা বলেছিলাম, আজকে পার্ট টুতে আমরা কিছু প্রায়োগিক সমস্যা নিয়ে কথা বলবো। আশা করি দেখা যাচ্ছে যে আজকের আলোচনাটিও আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আর গত ক্লাসটিতে আমরা যে জায়গাটি রেখে গিয়েছিলাম সেখানে ফ্র্যাকশনের কিছু প্রাথমিক ব্যবহার নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে আমরা ব্যক্তিগত জীবনে বিশেষ করে আমরা লাস্টের দিকে বাস
মানে দেখা যাচ্ছে যে একটা ভগ্নাংশের বিভিন্ন অংশ নিয়ে কথা বলতেছিলাম, যেমন একটা পাশের এত অংশ লাল, এত অংশ কালো, অথবা একটা খুঁটির এত অংশ মাটির নিচে আছে, পানির মধ্যে আছে, এবং বাকি 2 মিটার অথবা 3 মিটার পানির উপরে আছে, এই জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আজকে আমরা ঠিক ওই ধরনের আইডিয়ার কাছাকাছি থেকেই আমরা আজকের ক্লাসটি শুরু করব। তো আমি আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি যে 38 নম্বর সমস্যা থেকে। অর্থাৎ লেকচার শিটের 38 নম্বর সমস্যাতে বলা হচ্ছে একটি পাত্র হাফ অংশ ভর্তি আছে। ধরুন এটি একটি পাত্র, এই পাত্রের অর্ধেক ভর্তি আছে। আমরা যদি একে অর্ধেক করি তাহলে এই অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে। যদি এখান থেকে মানে এই যে অর্ধেক আছে এখান থেকে যদি অর্ধেক পানি মানে দেখা যায় 8 গ্যালন পরিমাণ, 8 গ্যালন পরিমাণ পানি যদি আমি সরিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে এই পাত্রটার 10 ভাগের 1 ভাগ ভর্তি থাকবে। আমি বিষয়টা আরও হুবু একটি পাত্র আঁকার চেষ্টা করব, একটু ব্যতিক্রম হলেও ধরে নেবেন যে পাশাপাশি 2টি পাত্র মূলত একই পাত্র। এখানে বলা হচ্ছে যে এটা একটা পাত্র, এর হাফ অংশ পূর্ণ আছে, এখান থেকে যদি 8 গ্যালন পরিমাণ সরিয়ে নেওয়া হয় তাহলে এই পাত্রটাকে আবার 10 ভাগ করলে তার 1 ভাগ পরিমাণ দেখা যাচ্ছে যে এখানে কি থাকবে, ভর্তি থাকে। অর্থাৎ ঠিক একে আমি বলতে পারি 10 ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন হচ্ছে যে আগে অর্ধেক পূর্ণ ছিল, তার মানে এতটুকু পানি পূর্ণ ছিল, এখন 8 গ্যালন পানি সরিয়ে নেওয়ায় 10 ভাগের 1 ভাগ পরিমাণ কি থাকবে, ভর্তি থাকবে। এই আইডিয়াটা মূলত হচ্ছে যেমন এই পাত্রটাকে যদি ওই একই পাত্রকে আমি যখন অর্ধেক করলাম তখন এরকম 2 ভাগ হলো, আবার যখন আমি 8 গ্যালন সরিয়ে নিলাম তখন একে আবার যদি 10 ভাগ করি অর্থাৎ এরকমভাবে যদি আমি 10 ভাগ করি তার 1 ভাগ পরিমাণ কি থাকবে, ভর্তি থাকবে। অর্থাৎ আগে ছিল কত, হাফ এই পরিমাণ, এখন এখান থেকে এই পরিমাণ সরিয়ে নেওয়ার পর এখানে থাকবে 10 ভাগের 1 ভাগ। আসলে ভগ্নাংশের এই কথাটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। তো যাই হোক, আমরা এত জটিলভাবে বিষয়টা দেখব না, আমরা দেখব যে একই জিনিসকে যদি আমি অর্ধেক করি তখন এইটুকু পূর্ণ ছিল, 8 গ্যালন সরিয়ে নেওয়ার পর এই জিনিসটাকে আবার 10 ভাগ করে 1 ভাগ যে পরিমাণ হয় অর্থাৎ এই পরিমাণ এখন ভর্তি থাকবে। তার মানে আমরা মাঝখানে এইটুকু পানি কি করে নিয়েছি, সরিয়ে নিয়েছি। এখন প্রশ্নে বলা হচ্ছে পাত্রটি এই পুরো পাত্রে ধারণ ক্ষমতা কত। চলুন তাহলে এ জাতীয় অঙ্ক কি করব, চলুন আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। যে প্রথমত হাফ অংশ পূর্ণ ছিল, এখান থেকে 8 গ্যালন সরিয়ে নিলাম তাহলে 10 ভাগের 1 ভাগ থাকলো, তার মানে এই আগের ভগ্নাংশ থেকে কমে আসলো এই ভগ্নাংশটা। তার মানে আমি যদি হাফ থেকে 10-এর 1 ভাগ বাদ দেই তাহলে আমাদের এখানে থাকতেছে লসাগু 10, 5, 1, অর্থাৎ এখানে 4, তারপর হচ্ছে কত 10, 2, 5, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে এই যে হাফ অংশ থেকে যখন 10 ভাগের 1 ভাগ আসলো তার মানে আমরা 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ এই যে যতটুকু আমরা পানি সরিয়ে নিয়েছি অর্থাৎ এই 5 ভাগের 2 ভাগ আমরা পানি সরিয়ে নিয়েছি। এটা আমরা পাবো কি, আগের যে ভগ্নাংশ ছিল পরের ভগ্নাংশটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে যেটি থাকলো এই পরিমাণ পানি মূলত আমরা কি করে নিয়েছি, সরিয়ে নিয়েছি। তাহলে বাস্তবে পানির পরিমাণ সরিয়ে নিয়েছে 8 গ্যালন। তার মানে আপনি শর্ত মতে যে জিনিসটা পাচ্ছেন এই যে সরাসরি 2/5 যে কথা, এই 8 গ্যালন একই কথা। অর্থাৎ যেহেতু 8 গ্যালন সরানো মানেই হচ্ছে এই পরিমাণ ভগ্নাংশ সরিয়েছি, তার মানে এটা এটা একই কথা। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে, তাহলে আমাদের অঙ্কে চেয়েছিল সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কতটুকু লাগবে, তার মানে 1-এর মান চেয়েছিল। তাহলে 2/5 সমান যদি 8 হয় তাহলে সম্পূর্ণ অংশ সমান 8/5, নিচে হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কাটাকাটি যদি করি তাহলে এটি 4 হবে, তাহলে আমাদের মূলত উত্তর হচ্ছে 20। অর্থাৎ
এই অঙ্কে বলা হচ্ছে যে টোটাল এর ধারণ ক্ষমতাটা হচ্ছে, পুরোটা ধারণ ক্ষমতা হচ্ছে আমার বেশ গেল। তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই চিন্তা করবো এভাবে যে একটা ভগ্নাংশ ছিল, সরিয়ে নেওয়ার ফলে যদি আরেকটা ভগ্নাংশ আসে তাহলে আমরা শুরুতে সেটা কী করব, আমরা সেটা আগেটা থেকে পরেরটা কী করব, বিয়োগ করব। বিয়োগ করার পর পরটা থেকে সুরটা বিয়োগ করে আমরা সরাসরি যেটা পাবো 5/1 অর্থাৎ দেখা যাচ্ছে 4/10 অর্থাৎ 2/5 অর্থাৎ এই পরিমাণে আমরা সরিয়ে নিয়েছি। তাহলে এই পরিমাণ সমান সমান হচ্ছে আমার 8 গেল। তাহলে এটা এটা যদি কাটি আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা 4, 1/4 তাহলে সম্পূর্ণ অংশ সমান কত আমার 4/20। এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ 20 গেল। এখন আমরা যদি এই অঙ্কটা এভাবে না এসে যদি ভিন্নভাবে আসে, ভিন্নভাবে বলতে যদি প্রশ্নে বলা হয় যে একটি পাত্র 10/1 পরিমাণ পূর্ণ ছিল, এখন সেখানে যদি আরও 8 গ্যালন পরিমাণ যুক্ত করা হয় তাহলে সেটি হবে ওই পাত্রের অর্ধেক। তার মানে এবার শুরুতেই বলা হচ্ছে 10/1 পূর্ণ ছিল, এক সেখানে যদি আরও 8 গ্যালন কী করা হয় যুক্ত করা হয় তাহলে সেটি হবে কত, অর্ধেক, ওই পাত্রের অর্ধেক। তাহলে এবারও অঙ্ক তাই হবে যে বরটা থেকে সুরটা বিয়োগ দেব, তার মানে আমরা যুক্ত করেছিলাম টোটাল কত, 2/5 এই পরিমাণ যুক্ত করেছিলাম। তার মানে এই ভগ্নাংশের পরিমাণ সমান সমান হচ্ছে আমার যে পরিমাণ যুক্ত করেছিলাম সেটা, তার মানে এই ক্ষেত্রে উত্তর হবে কত, 20 গ্যালন। তো আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন। এবার আমরা ঠিক আরও একটি অঙ্কে চলে যাব। এবার আমরা 39 নম্বর অঙ্কটা দেখব। 39 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি পানির ট্যাঙ্কে, আপনারা পাশাপাশি এখানে একটু দেখে নিতে পারেন যাদের হাতে লেকচার শিট নেই, এখানে 39 নম্বর বলা হচ্ছে একটি পানির ট্যাঙ্কের 1/5 পানি দিয়ে পূর্ণ এবং ট্যাঙ্কটির 1/3 পূর্ণ করতে আরও 20 লিটার পানির প্রয়োজন, ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত। অর্থাৎ বলা হচ্ছে এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের 1/5 পানি দিয়ে পূর্ণ, অর্থাৎ এটাকে যদি আমি 5 ভাগ করি, এরকম যদি 5 ভাগ করি, আমি সরাসরি লিখে নিলাম এই 1/5 হচ্ছে কি, পানি দিয়ে পূর্ণ। এখন বলা হচ্ছে 3/5 অর্থাৎ 1/2/3 অর্থাৎ 3/5 যদি আপনি পানি দিয়ে পূর্ণ করতে চান, 3/5 যদি আপনি পানি দিয়ে পূর্ণ করতে চান, আগে ছিল এইটুকু এবার আপনি পূর্ণ করবেন কি, এইটুকু, তাহলে তারা বলতেছে এর জন্য 20 লিটার পানি লাগবে। কত লাগবে, 20 লিটার পানি লাগবে। তাহলে এবার ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত, এক্ষেত্রে আমাদের আগে ছিল কত, 1/5, আমি এখান থেকে করতে চাচ্ছি কত, 3/5, তাহলে অতিরিক্ত পানি দরকার হয় 20 লিটার। তাহলে 3/5 থেকে আমি যদি 1/5 বাদ দেই তাহলে আমার থাকতেছে কত, 2/5 অর্থাৎ তাহলে আমার এই পরিমাণ ভগ্নাংশের দরকার হবে আমি যদি এই যে মাঝখানে এইটুকু পূর্ণ করতে চাই। হ্যাঁ, এইটুকু পূর্ণ করলে টোটাল 3/5 হবে, তাহলে আমার ভগ্নাংশের পরিমাণ লাগবে কত, 2/5, কিন্তু বাস্তবে পরিমাণ বলছে আমার 20, তার মানে 2/5 = 20। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 20 কাটলে কত, 10, তার মানে 1/5 মান হচ্ছে 10, আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমার কত হবে, 85 লিটার। অর্থাৎ এভাবে আমরা চাইলে সমস্যাটা সমাধান করতে পারি। ওকে, অর্থাৎ পূর্বের অঙ্কের মতোই এই অঙ্কটা, যেহেতু আমি লেকচার শিটে আপনাদের সামনে ফোকাস করেছি, বাট পরের অঙ্কটা একটু দেখে নিন। ওকে, পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি ক্রিকেট টুর্নামেন্টে এখানে 30,000 টিকিট বিক্রি করা হলো, 30,000 টিকিট বিক্রি করা হলো, 1/4 টিকিট প্রতিটি 30 টাকা ধরে, 1/3 1/3 টিকিট 25 টাকা ধরে, এবং অবশিষ্ট টিকিট 20 টাকা ধরে বিক্রি হলো, 20 টাকা ধরে কতটি টিকিট বিক্রি হলো। আমি আবারও দেখেন, এখানে বলা হচ্ছে একটি টিকিট
টুর্নামেন্টে এই যে টোটাল আমার যে টিকিট আছে সেটা হচ্ছে 30,000 টিকিট আছে। টোটাল আমার টিকিট হচ্ছে কত? 30,000। এর ভিতর তারা কিছু তথ্য দিয়েছে, একটা তথ্য হচ্ছে 1/4 অংশ টিকিট তারা বিক্রি করেছে 30 টাকা ধরে। ওকে, কত টাকা ধরে? 30 টাকা ধরে। অর্থাৎ আমি যদি ক্যাটাগরিটা এভাবে লিখি যে 30 টাকা ধরে তারা বিক্রি করেছে 1/4 পরিমাণ টিকিট। হ্যাঁ, একইভাবে তারপরে বলছে 1/3, এক তৃতীয়াংশ টিকিট বিক্রি করেছে তারা 25 টাকা ধরে। তাহলে আমি বলবো এত পরিমাণ টিকিট বিক্রি করছে তারা 25 টাকা ধরে, এবং অবশিষ্ট আমি জানি না যে অবশিষ্ট টিকিট তারা দেখা যাচ্ছে 20 টাকা করে বিক্রি করেছে। এখন এই অবশিষ্ট টিকিটের ভগ্নাংশটা আমার জানা নেই, তবে তারা বলছে যে এই অবশিষ্ট যে টিকিটটা অংশটা ছিল এটা তারা 20 টাকা করে বিক্রি করেছে। এখন আমরা জানি যে এই টোটালটা মিলে কিন্তু আমার সম্পূর্ণ টিকিট। আমি যদি ভগ্নাংশটাকে হিসাব করি, এই ভগ্নাংশ এটা এবং যেটা জানি না, এই তিনটা মিলে কিন্তু আমার সম্পূর্ণ টিকিট এক। তার মানে এই দুটো যোগ করে যদি এক থেকে বাদ দেই তাহলে এই 20 টাকা দরে টিকিটের অংশটা আমরা পাবো। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, আমরা 1/4 এবং 1/3 যোগ করে নেব আগে, তাহলে আমাদের আস্তে আস্তে কত? 3×4 12, এখানে 3, এখানে কত? 4, তাহলে 7, আর এখানে হচ্ছে 12। আমি যদি এক থেকে এবার 7/12 বাদ দেই, আমি যদি 7/12 বাদ দেই, তাহলে আমার অবশিষ্ট টিকিটটা আমরা পেয়ে যাব। সেটা আপনারা জানেন যে মুখে মুখে আমরা বলে দিতে পারি 5/7, কারণ আমরা এখানে বলেছিলাম 12/7 অবশিষ্ট হচ্ছে 5/12, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 5/12। ওকে, যেটা আমরা 20 টাকা ধরে বিক্রি করছি। হ্যাঁ, এবার আমাদের কথা হচ্ছে, প্রশ্নে চেয়েছে এই 30,000 টিকিটের মাঝে, 30,000 টিকিটের মাঝে 20 টাকা ধরে কতগুলি টিকিট বিক্রি হলো। অর্থাৎ 20 টাকা ধরে আমরা পেয়েছি যে 20 টাকা ধরে টিকিট বিক্রি করেছি 5/12 পরিমাণ, এই পরিমাণ টিকিট বিক্রি করেছে 20 টাকা ধরে। এখন তারা বলছে এই 20 টাকা ধরে কি পরিমাণ টিকিট বিক্রি করছে 30,000-এর মাঝে। আমার টোটাল হচ্ছে 30,000, এর মাঝে আমি এই অংশ পরিমাণ টিকিট 20 টাকা করে বিক্রি করেছি, তাহলে এই কত ভাগ পড়তেছে? আমি যদি এবার এই আইডিয়াকে একটু কাটাকাটি করি, কাটাকাটি যদি করি, 6 দিয়ে যদি কাটি, ছোটো করে আগে কাটেন, সমস্যা নেই, তাহলে এখানে 2, এখানে কত? 5/6 30, এখানে 5,000, এবার আবার কাটেন, এখানে কত? আপনার 2,500, তাহলে আমার আস্তে আস্তে 12,500। হ্যাঁ, এই পরিমাণ টিকিট আমি কি সরাসরি 20 টাকা করে বিক্রি করেছি। আমি টোটাল আইডিয়াটা এবার আর একটু ক্লিয়ার করছি। আসলে লেকচার শিটের সাথে আলোচনা কন্টিনিউ করাটা আমার একটু কঠিন হয়ে যাচ্ছে, কেমন যেন একটু উলট পালট মনে হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আপনারা, আমি শিওর হতে পারি না যে আপনাদের প্রত্যেকের হাতে লেকচার শিটটা আছে কি না, কারণ দাগ পড়ানো ছাড়া আসলেই এই আইডিয়া ডেভেলপ করা যায় না। আর সেক্ষেত্রে আপনাদের হাতে লেকচার শিট এনশিওর না হলে সেক্ষেত্রে আমি প্রায় সময়ই মানে কনফিউজড হয়ে যায়, অঙ্ক করা থেকে বারবার একটা পিছু টান থাকে যে সত্যিকার অর্থে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না, এরকম একটা পিছু টান সবসময় থাকে, ফলে দেখা যায় যে একদম খোলা মনে কথা বলতে পারে না। একটু দয়া করে একটু কমেন্টে একটু জানাবেন যে আমার কথাগুলি একটু বোঝা যাচ্ছে কিনা, একটু খুব দ্রুত একটু কমেন্টে একটু রেসপন্স করুন যে আমার কথাগুলি বুঝতে পারতেছেন কিনা, একটু খুব দ্রুত একটু কমেন্ট করুন। সবচেয়ে ভালো হতো যদি আমরা সরাসরি হাতে লেকচার শিট থাকতো। এমনিতেই একটা প্রবলেম হচ্ছে যে লাইভ ক্লাসে আমি হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারতেছি না, এটি একটু প্রবলেম। তারপরে আবার লেকচার শিটের একটা কনফিউশন থাকে। ওকে, প্রিন্স ভাই বলেছেন ইয়েস স্যার, মাসুদ রানা ভাই বলেছেন ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ। যাই হোক, আমি
ওকে বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। নেই স্যার ভাই, ল্যাক্সা সিটে একটু গ্রুপ থেকে একটু ডাউনলোড করে একটু ফটোকপি অথবা প্রিন্ট করে নেবেন। ওকে, তাহলে আমি বিষয়টা এবার একদম ফাইনালি ক্লিয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমি ল্যাক্সা সিটটি ছড়িয়ে নিচ্ছি, আমি মৌখিকভাবে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে এখানে আমাদের বলা হচ্ছে 40 নম্বর অঙ্কটাতে, আবার একটু রিভিউ করে দিচ্ছি যে আমাদের একটা টুর্নামেন্টে টোটাল 30,000 টিকিট আছে। এই 30,000 টিকিটের ভিতর আমার 1/4 আমি 30 টাকা করে বিক্রি করেছি, আবার দেখা যাচ্ছে 1/3 আমি 25 টাকা করে বিক্রি করেছি, আবার পাশাপাশি এই বর্ণাংশটা আমার জানা নেই যেটা আমরা 20 টাকা করে বিক্রি করেছি। আমরা জানি এই টোটালটা মিলে হচ্ছে সম্পূর্ণ অংশ, তাহলে এই দুটো যোগ করে 1 থেকে বাদ দিলে এই বর্ণাংশটা খুঁজে পাবো। তাহলে আমরা কি করব, এই দুটো যোগ করলাম, যোগ করার পর আমরা পেলাম কত, 12, এখানে 7। তার মানে 1 থেকে যদি আমরা বিয়োগ করি 7/12, তাহলে আমরা জানি সেটা হবে 5/12, অর্থাৎ এখানে আমরা 5/12 অংশ টিকিট বিক্রি করেছি। এখন তারা বলছে এই 30,000 টিকিটের মাঝে তাহলে 20 টাকা ধরে কতগুলি টিকিট বিক্রি করলাম, আর সেটা আমরা জানি বিক্রি করেছি 5/12। 5/12 যদি আমরা বিক্রি করি, তাহলে এখান থেকে এটা কাটাকাটি যদি করি, তাহলে আমাদের স্বাভাবিকভাবে যেটা আসতেছে 2,500 আসতেছে, আর গুণ করলে আসবে 12,500। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্ক এখানে 41 নম্বর অঙ্কটা আপনারা দেখেন, যে 41 নম্বর অঙ্কে আমরা দেখব, 41 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি স্কুলের 1/4 ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়েছিল, তার 1/4 বাসে চড়ে গিয়েছিল। যদি 164 জন ছাত্র বাসে গিয়ে থাকে, তবে স্কুলের ছাত্র সংখ্যা কত? অর্থাৎ এখানে আমার একটা স্কুলে টোটাল ছাত্রছাত্রীর 1/4 আমার ফুটবল খেলা দেখতে গিয়েছিল, এর মাঝে আবার 1/4 কোথায় গিয়েছিল, বাসে চড়ে গিয়েছিল। যদি 164 জন বাসে গিয়ে থাকে, তবে স্কুলের ছাত্র সংখ্যা কত? চলুন এবার অঙ্কটা দেখা যাক। এই অঙ্কে এখানে আমাদের একটি স্কুলের দেখা যাচ্ছে যে এই পরিমাণ, সব ছাত্র না, 1/5 ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এখন এদের মাঝে যারা গিয়েছিল, এদের মাঝে দেখা যাচ্ছে যে বাসে চড়ে গিয়েছিল কত, 1/4। অবশ্যই এখানে আজকে একটু বেসিক আলোচনা আমাদের শুরুতেই করে নেওয়া উচিত, আসলে বেসিক আলোচনা এখানে না করলে কারোর কাছে এটা জটিল মনে হতে পারে। আমার কথা হচ্ছে যে এত অংশ ফুটবল খেলা দেখতে গিয়েছিল, এত অংশের দেখা যাচ্ছে এত ভাগ, মানে যা কোনো অংশের যদি হয় তাহলে আমরা এর হয় এবং সেটা গুণ করি, তাহলে এত ভাগ গিয়েছিল বাসে চড়ে, তার মানে বাসে চড়ে গিয়েছিল মূলত আমার 1/5। এখন তারা বাস্তবে বলেছে যে বাসে চড়ে গিয়েছে মূলত 164 জন, তার মানে শর্ত মতে কোনটা, এটা হবে যে 1/5 সমান যদি 164 হয়, তাহলে সম্পূর্ণ অংশ সমান সমান হবে, তাহলে আড়াআড়ি গুণ করলে আমার হয়ে যাচ্ছে যে 164/5। যারা গত ক্লাসটা দেখেছেন তারা আশা করি এই ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন। তার মানে আমি আবার একটু রিভিউ করতেছি, আমার টোটাল শিক্ষার্থীর এত অংশ গিয়েছিল কি ফুটবল খেলা দেখতে, এর 1/4 আমার গিয়েছিল বাসে চড়ে, তার মানে আমার বাসে চলে গিয়েছিল মূলত 1/5, কিন্তু আমার অঙ্কে বলা হচ্ছে বাসে গিয়েছিল বাস্তবে 164 জন, তাহলে 1/5 সমান 164 জন, তাহলে সম্পূর্ণ অংশ সমান সমান হচ্ছে, উল্টে যদি যায় তাহলে 5/164, অর্থাৎ 820। এটি হচ্ছে আমাদের 41 নম্বর অঙ্ক। এবার আমি একটু পিছনে ব্যাক করতে যাচ্ছি, আপনারা সরাসরি ওকে,
হ্যাঁ, এবার লক্ষ্য করেন যে আমাদের ইলেকট্রিসিটিতে আবার চলে গিয়েছে, বুঝতে পারলাম না। দেখুন তো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একটু কমেন্ট করে একটু জানান দয়া করে, যে দেখা যাচ্ছে কিনা, একটু দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে একটু জানান, খুব দ্রুত একটু কমেন্ট করে জানান যে দেখা যাচ্ছে কিনা। খুব দ্রুত একটু কমেন্ট করে জানান যে দেখা যাচ্ছে কিনা। ওকে, ইয়েস, ওকে, তাহলে আমরা আলোচনা কন্টিনিউ করব। যদি একটু কম দেখা যাবে তারপরেও ইনশাল্লাহ আমি আলোচনা কন্টিনিউ করতে চাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব ফ্র্যাকশনের 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে একটু পড়ে দেখেন, যে একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটির 2/3 হয়, কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে এক যোগ করলে ভগ্নাংশটি 4/3 হয়, তাহলে ভগ্নাংশটি কত? আবার একটু দাগটা দেখে নেন, একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়, কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে এক যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়, তাহলে ভগ্নাংশটি কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা ভগ্নাংশ খুঁজে বের করতে হয়। এখন সেটি কিভাবে আমরা দেখব, একটু ভালো করে খেয়াল করেন যে বলছে একটা ভগ্নাংশ বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি ভগ্নাংশটা x/y, অর্থাৎ লব হচ্ছে x এবং কে হর হচ্ছে y। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুটো শর্ত দিয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে যে এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি লব ও হর উভয় থেকে, ধরেন লব উভয় থেকে যদি আমরা এক বিয়োগ করি, তাহলে তারা দাবি করতেছে যে সমান সমান ভগ্নাংশটা হবে 2/3। এটি একটি শর্ত তারা বলছে। আবার আরেকটা শর্ত তারা বলছে যে এই ভগ্নাংশ থেকে x/y থেকে যদি আমরা এখানে যদি উভয়ের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে ভগ্নাংশটি হবে মূলত 3/4। এই দুটি শর্ত তারা আমাদেরকে দিয়েছে। এবার তাহলে আমরা কি করব, আমরা চাইলে বিস্তারিত এভাবে করতে পারি, আড়াআড়ি গুণ করে এটা সরল করে নিতে পারি। যেমন এটি আড়াআড়ি গুণ করলে এখানে 3x-3, তারপর 2y-2, এভাবে আমরা সরল করে নিতে পারি। সরল করে নিয়ে একটু গুছিয়ে নিতে পারি, 3x এ পাশে যদি y 2y নিয়ে আসি তাহলে -2y, আবার 3 ও পাশে গেলে -2 থেকে 3 গেলে 1। এভাবে আমরা একটা সমীকরণ বসিয়ে দিতে পারি। সমীকরণ সরল করে যখন আমরা বসাই তখন আমাদের গণিত করতে সুবিধা হয়। তাহলে একইভাবে এখানে আমরা এভাবে লিখতে পারি যে সরাসরি এখানে আড়াআড়ি গুণ করলে 4x+4, তারপর দেখা যাচ্ছে যে সমান সমান 3y+3। এবার যদি আমি এপাশ ওপাশ করি তাহলে 4x এপাশে আসলে কি -3y, আর ওপাশে যদি 4 চলে যায় তাহলে আমাদের 3 থেকে -4 গেলে -1। তাহলে এটা আমি 2 নম্বর সমীকরণ বসাতে পারি। এভাবে আমি ডিটেলসটা করতে চাচ্ছি না, আপনাদের হাতে লেকচার শিট রয়েছে, আপনারা একটু দেখে নেবেন যে এভাবে, যেহেতু আপনারা এই বিষয়গুলিতে সহজেই অভ্যস্ত আছেন, সো এখানে আমি আপনাদের সময় নিতে চাচ্ছি না। দেখবেন যে 1নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে এবং 2নং সমীকরণকে 3 গুণ করে আমরা বিয়োগ করে ওয়াইয়ের মান পেলাম। ওয়াইয়ের মানটা 1নং সমীকরণে আমাদের যে 1নং সমীকরণ ছিল সেখানে বসালাম, বসানোর পর আমরা এক্স এর মান পেলাম। তাহলে আমাদের এখানে এক্স পেয়েছি 5 আর ওয়াই পেয়েছি 7, আর আমাদের ভগ্নাংশটা ছিল x/y, তার মানে x উপরে যাবে 5, নিচে 7। এটি মূলত উত্তর। কিন্তু যেহেতু এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় MCQ এসে থাকে, MCQ অঙ্কের ক্ষেত্রে এত বড় অঙ্ক করা কখনোই সম্ভব না। এ কারণে আমরা অঙ্কটাকে আরো খুব সহজভাবে করার চেষ্টা করব। চলুন দেখা যাক যে সহজভাবে কিভাবে করা যায়। প্রথমত আপনি যদি এখানে অপশনগুলির দিকে খেয়াল করেন যে অপশনগুলিতে কি আছে, ক নম্বর অপশনে 4/5, খ নম্বর, এভাবে অপশনগুলি আমি লিখছি না, তবে
আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি আলোচনা কন্টিনিউ করতে চাচ্ছি। আমরা অপশন টেস্ট করে এই জাতীয় সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারি, অপশন টেস্ট করে। কিভাবে? যেমন আমাকে বলা হচ্ছে একটি ভগ্নাংশে লব হর থেকে ওয়ান বিয়োগ করে, আমরা ক নম্বর অপশনে আমাদের দেওয়া আছে যে সরাসরি ফোর বাই ফাইভ, তাহলে তারা বলছে এটা যদি উভয় থেকে এক বিয়োগ করি তাহলে টু বাই থ্রি হওয়ার কথা, তাহলে ফোর থেকে ওয়ান বিয়োগ করবো, এবং আমার দেখা যাচ্ছে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করবো, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে থ্রি বাই ফোর, কিন্তু তারা দাবি করতেছে কত হবে টু বাই থ্রি, তার মানে ক নম্বর অপশনটা বাদ। এবার খ নম্বর অপশনে এখানে দেওয়া আছে থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর অর্থাৎ আমাদের যেখানে শর্তটা ম্যাচিং করবে সেটি আমাদের উত্তর হবে। থ্রি বাই ফোরের ক্ষেত্রে এখানে আমাদের বলছে আমরা ওয়ান বাদ দিয়ে দেখব, থ্রি থেকে ওয়ান বাদ, ফোর থেকে ওয়ান বাদ, যেহেতু প্রথম শর্তে বলছে যে ওয়ান যদি আমরা বাদ দিই তাহলে টু বাই থ্রি থাকবে, তাহলে আমরা ওয়ান বাদ দিলাম, এক্ষেত্রে আমাদের আস্তে আস্তে করতো টু বাই থ্রি, তাহলে খ নম্বরের প্রথম শর্তটা মিলে যাচ্ছে। এবার আমাকে দ্বিতীয় শর্তের দিকে আগাতে হবে, প্রথম শর্ত মিলে গেলে দ্বিতীয় শর্তটার দিকে আগাতে হবে। দ্বিতীয় শর্তে কি বলছে? দ্বিতীয় শর্তে বলছে যদি আমরা আবার থ্রি বাই ফোর নিয়েছি, যেহেতু থ্রি বাই ফোর নিয়ে আমরা কাজ করতেছি, আবার থ্রি বাই ফোর নিয়ে আমরা কি করব, দ্বিতীয় শর্তটা আমরা দেখব চেক করে, থ্রি প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান ফোর বাই ফাইভ, কিন্তু তারা বলছে হওয়ার কথা কত থ্রি বাই ফোর, কিন্তু আমাদের আসছে কত ফোর বাই থ্রি। এই কারণে ফাইনালি গিয়ে দ্বিতীয় শর্ত না মিলার কারণে খ নম্বর অপশনটা বাতিল। এবার গ নম্বর অপশনে আমাদের দেওয়া আছে সেভেন বাই নাইন, সেভেন বাই নাইন। এবার যদি আমরা প্রমাণ করি যে প্রথম শর্ত অনুসারে যদি এক বাদ করে দেই তাহলে সেভেন থেকে ওয়ান বাদ, নাইন থেকে ওয়ান বাদ, তাহলে আমাদের এখানে থাকতেছে কত সিক্স বাই এইট, কাটাকাটি যদি করি তাহলে থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর, কিন্তু আমাদের এখানে চাচ্ছে টু বাই থ্রি, ফলে দেখা যাচ্ছে যে এখানে প্রথম শর্তটাই মিলছে না, এই কারণে ঘ নম্বর অপশনটা বাতিল। এবার আমরা ঘ নম্বর অপশনটা দেখব, ঘ নম্বর অপশনটা দেওয়া আছে ফাইভ বাই সেভেন। এবার আমরা এক ফাইভ থেকে ওয়ান বাদ দেবো, সেভেন থেকে ওয়ান বাদ দেবো, তাহলে আমাদের থাকলো কত ফোর বাই সিক্স, যেটা কাটাকাটি করলে টু বাই থ্রি, তাহলে টু বাই থ্রি আমাদের এই শর্তের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আর যেহেতু বাকি তিনটা অপশনই বাতিল, আশা করা যায় দুই নম্বর শর্তটাও মিলে যাবে, যদি আমরা ফাইভের সাথে ওয়ান যোগ করি এবং সেভেনের সাথে ওয়ান যোগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, আমাদের দাঁড়াচ্ছে সিক্স বাই এইট, কাটাকাটি যদি করি তাহলে থ্রি বাই ফোর, অর্থাৎ আমাদের দ্বিতীয় শর্তের সাথেও মিলে যাচ্ছে। এই কারণে আমরা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমাদের অপশন টেস্ট করে আমরা অঙ্ক করব। ওকে, তাহলে আমাদের তেইশ নম্বর অঙ্কটা গেল। এবার আমরা সরাসরি চব্বিশ নম্বর অঙ্কটা নিয়ে কথা বলব। চব্বিশ নম্বর, চব্বিশ নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে যে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি এগারো, অর্থাৎ আমরা যদি একটি ভগ্নাংশ ধরে নেই তার লব এবং হর অর্থাৎ এক্স ওয়াই কে যদি যোগ করি তাহলে রেজাল্ট হবে কত এগারো। এখন আমাদের মজার ব্যাপার হচ্ছে এই শর্তে ক নম্বর অপশনে চার আর সাত যদি যোগ করেন তাহলেও এগারো হবে, পাঁচ আর ছয় যোগ করলেও এগারো হবে, ছয় পাঁচ যোগ করলেও এগারো হবে, সাত চার যোগ হবে, অর্থাৎ প্রথম শর্তটা এই চারটা অপশনেই মিলে যাবে। এখন দ্বিতীয় শর্তটা বলছে লব থেকে দুই বিয়োগ করে, লব থেকে দুই বিয়োগ করে এবং হরের সাথে তিন যোগ করলে, আমরা বিষয়টা যদি একটু দাঁড় করাই যে এই ভগ্নাংশটার ক্ষেত্রে আমাদের লব থেকে দুই বিয়োগ করে এবং হরের সাথে তিন যোগ করে যে ভগ্নাংশটা হয় তার মান হবে হাফ। ওকে, আমি এবার ডিটেলসে যাচ্ছি না, আমি অপশন নিয়ে কাজ করব। আমি অপশনগুলি আপনাদের দেখার সুবিধার্থে আবার একটু লিখে নিচ্ছি যে একটা আছে ফোর বাই সেভেন, আরেকটি অপশন হচ্ছে আমার ফাইভ বাই সিক্স, আরেকটি অপশন হচ্ছে আমার কত সিক্স বাই ফাইভ, এবং তারপরে ফাইনাল অপশনটি হচ্ছে আমার সেভেন বাই ফোর। এবার
আমরা এখানে দেখা যাচ্ছে যে এবার প্রমাণ করব যে আমাদের দাগ অনুসারে কি বলছে। আমাদের দাগ অনুসারে যেটা বলছে সেটি হচ্ছে যে এখানে যদি উভয় উপরের সাথে আমি যদি দুই কি করি বিয়োগ করি, লব থেকে যদি দুই বিয়োগ করি এবং হরের সাথে যদি তিন যোগ করি তাহলে ভগ্নাংশটা হবে কত, হাফ। কিন্তু আমরা যদি এখানে দেখি চার থেকে দুই গেলে দুই এবং সাত তিন যোগ করলে দশ, কিন্তু এটা আমাদের হচ্ছে ওয়ান বাই ফাইভ, কিন্তু আমাদের হওয়ার কথা হাফ। তার মানে আমাদের ক নাম্বার অপশনটা বাদ। এবার আমি যদি পরের অপশনটাতে যাই তাহলে পাঁচের সাথে দুই বিয়োগ করবো, যেহেতু বলছে লব থেকে দুই বিয়োগ করলে, এবং হরের সাথে তিন যোগ করব, তাহলে এবার দাঁড়াচ্ছে পাঁচ থেকে দু গেলে তিন আর ছয় তিন নয়, যেটি হবে ওয়ান বাই থ্রি। তাহলে এই জায়গাটায় আমাদের আমাদের যেহেতু হাফ দরকার, আমাদের খ নম্বর অপশনটাও বাদ। এবার গিয়ে আমরা যদি পরের অপশনটা টেস্ট করি, উপর থেকে দুই বাদ নিচের সাথে তিন যোগ, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ছয় থেকে দুই চলে গেলে চার এবং পাঁচ তিন হচ্ছে আট। এবার ওকে, তার মানে এবার আমাদের এই অপশনটা মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের উত্তর হবে কি, গ নাম্বার। এভাবে আপনি অপশন টেস্ট করেও এই জাতীয় সমস্যার সমাধান করতে পারেন। আর এক্ষেত্রে আমি মনে করি এই উপায়টাই কি বেটার। এবার আমরা সরাসরি ২৫ নম্বর সমস্যা নিয়ে কথা বলবো। ২৫ নম্বর সমস্যাটাতে কি বলা হচ্ছে, ২৫ নম্বর সমস্যাতে বলা হচ্ছে যে আমাদের দুটি সংখ্যার সমষ্টি, আমরা যদি দুটি সংখ্যা এক্স ওয়াই ধরি তাহলে তার সমষ্টি হচ্ছে কত, টেন। আবার তাদের গুণফল অর্থাৎ ওই দুটি সংখ্যার গুণফল হচ্ছে টোয়েন্টি। এবার বলছে সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যা। আমাদের কোনো সংখ্যার বিপরীত সংখ্যাটা একটু জানতে হবে, অর্থাৎ একটা সংখ্যার বিপরীত ভগ্নাংশ যাকে বলি, সেটা হচ্ছে এক্স এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে ওয়ান বাই এক্স, ওয়াই এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে ওয়ান বাই কে ওয়াই। এটা মূলত এভাবে চিন্তা করা হয় যে আমরা যদি কোনো সংখ্যাকে সিঙ্গেল দেখি তো মনে মনে তার নিচে কি একটা এক আছে, তাহলে একে উল্টিয়ে দিলে কি হয়, ওয়ান বাই এক্স। আর তাহলে এর নিচে যদি এক কল্পনা করি তাহলে এর উল্টোটা হচ্ছে ওয়ান বাই ওয়াই। এই কারণে এক্স এর বিপরীত ভগ্নাংশ ওয়ান বাই এক্স, ওয়াই এর বিপরীত ভগ্নাংশ ওয়ান বাই ওয়াই। এখন বলছে এই দুটোর যে বিপরীত সংখ্যার যোগফলটা কত, আমরা যদি ওয়ান বাই এক্স এবং ওয়ান বাই ওয়াই এই বিপরীত সংখ্যার যোগফল খুঁজি তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে আমাদের এখানে লসাগু হবে এক্স ওয়াই, তাহলে এক্স এক্স দিয়ে ভাগ করলে কাটা যাবে থাকলো কি ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কাটা থাকবে থাকলো কি আমাদের, এটি যদি সাজিয়ে নিই তাহলে এক্স বাই ওয়া এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমার কত, টেন, আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমার টোয়েন্টি। তাহলে কাটাকাটি করলে আমাদের আসবে হাফ, অর্থাৎ এখানে যে আমাদের রয়েছে হাফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা ঠিক পরের অঙ্কটাতে যাব, ২৬ নম্বর অঙ্কটাতে। ২৬ নম্বর অঙ্কটাতে এখানে বলা হচ্ছে, দেখেন আমার মনে হয় আপনাদের দেখতে পাওয়ার কথা, ওকে, একটি ভগ্নাংশের হর আর লবের অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু। আমরা স্বাভাবিকভাবে জানি কোনো অনুপাত যদি এরকম থাকে তাহলে আমরা একে থ্রি এক্স বাই টু এক্স আকারে লিখতে পারি, কিন্তু এখানে ভাষাগত একটা জটিলতা আছে। আমরা সাধারণত অনুপাতে এটাকে লব ধরি, এটাকে হর ধরি, এটাকে লব ধরি, এটাকে কী ধরি, হর ধরি। সো কোনো অনুপাতকে যদি ভগ্নাংশ আকারে আনেন তাহলে থ্রি একটা সংখ্যা হবে থ্রি এক্স, তাহলে টু একটা সংখ্যা হবে টু এক্স। কিন্তু এই অঙ্কে একটু সমস্যা হচ্ছে যে এরা শুরুতেই দিয়েছে হর, অর্থাৎ তারা এই থ্রিকে হর দাবি করতেছে আর টুকে তারা দাবি করতেছে লব। তার মানে সাজাতে গেলে লব যেহেতু উপরে যায় তাহলে আমাদের ভগ্নাংশটা হবে, অনুপাত থেকে ভগ্নাংশ লিখতে হলে ওই সংখ্যাকে সাথে কি আমরা এক্স দিয়ে দিই, তাহলে একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে কি থ্রি এক্স। এই জায়গায় যদি আপনি এভাবে ভুল করে ফেলেন তাহলে কিন্তু পরীক্ষায়
অঙ্কটা ভুল হয়ে যেতে পারে, কারণ এখানে শুরুতে বলছে হর, তার মানে হর আমাদের নিচে লিখতে হবে, অর্থাৎ থ্রি হচ্ছে হর আর টু হচ্ছে লগ। অর্থাৎ আমরা একটা ভগ্নাংশ পেলাম, বললো যে এই ভগ্নাংশের লব থেকে যদি ছয় বাদ দেওয়া হয়, আমি টু বাই থ্রি এক্স বলছে লব থেকে যদি ছয় বাদ দেওয়া হয়, ওকে ছয় বাদ দিলাম, ছয় বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে, এটা বাদ দেওয়ার ফলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেটি মূল ভগ্নাংশ, মানে এই যে এটি হচ্ছে আমার মূল ভগ্নাংশ যেটি আমি শুরুতেই ধরেছিলাম, এই মূল ভগ্নাংশের দেখা যাচ্ছে দুইয়ের তিন ভাগ হবে। তার মানে আমি যে মূল ভগ্নাংশটা আছে এর, এই যে ভগ্নাংশের এখানে কি আছে এর, এর মানে হচ্ছে আমরা গুণ করি, তার মানে মূল ভগ্নাংশ এটি হচ্ছে মূল ভগ্নাংশ আর এখানে হচ্ছে এর, ইংলিশে যাকে বলে অফ। হ্যাঁ, তাহলে এর সাথে আমার কত গুণ করতে হবে, টু বাই থ্রি। অর্থাৎ দাগটার সাথে আবার একটু মিলিয়ে নিতে পারেন, এখানে খুব সুন্দর করে বলা হচ্ছে একটি ভগ্নাংশের হর আর লবের অনুপাত এত, তার মানে ভগ্নাংশটা হচ্ছে আমার টু এক্স বাই থ্রি এক্স। এবার তারপর দাবি করা হচ্ছে যে লব থেকে যদি আমি ছয় বাদ দিই তাহলে যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টটা হবে মূল যে ভগ্নাংশ আছে এর দুই তিন ভাগের দুই ভাগ। অর্থাৎ এই মূল ভগ্নাংশের তিনের দুই ভাগ নিলে যা হবে, এর লবের সাথে ছয় বাদ দিলে তাই হবে, তার মানে এটা সমান এটা। এবার আমরা যদি অঙ্কটাকে সমাধান করি তাহলে টু এক্স মাইনাস থ্রি নিচে থ্রি এক্স, এবার আমরা চাইলে এক্স এস কেটে দিতে পারি, তারপর এখানে দু দুগুণে চার আর এখানে হচ্ছে আমার কত তিন তিরিকে নয়। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে অথবা ওকে আমরা আড়াআড়ি গুণ করে নেব, আড়াআড়ি যদি গুণ করে নেই তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে নয় দুগুণে আঠারো এক্স, তাহলে ছয় নং চুয়ান্ন, এবার তিন চারা বারো টুয়েলভ এক্স। এবার যদি টুয়েলভ এক্স বাদ দিয়ে চুয়ান্নটা এই পাশে নেই তাহলে আঠারো এক্স থেকে টুয়েলভ এক্স যদি চলে যায় তাহলে আমাদের কত হবে, আমাদের সিক্স এক্স হবে। তাহলে সিক্স এক্স সমান সমান এ পাশে গেলে কী হবে, প্লাস হবে। সুতরাং সিক্স দিয়ে যদি চুয়ান্নটাকে কাটি তাহলে ছয় নং চুয়ান্ন, তার মানে এক্সের মান হবে কত, নাইন। এবার আমার কাছে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে লবটা কত। আমরা জানি এই ছিল আমাদের ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব হচ্ছে টু এক্স, তাহলে আমার এক্সের মান পেয়েছি কত, নাইন। তাহলে এখানে টু এক্স তাহলে টু নাইন, তাহলে নয় দুগুণে আঠারো, এটি হচ্ছে আমাদের উত্তর। এবার যদি প্রশ্নে চাওয়া হতো যে ভগ্নাংশটি কত, তাহলে আমরা যে কাজটা করতাম এই ভগ্নাংশের মান এক্সের মানটা দুই জায়গাতে বসিয়ে দিতাম, তাহলে টু ইন্টু নাইন থ্রি ইন্টু নাইন, তাহলে আমার কত এইটিন, এবং আমার কত তিন নং সাতাশ। অর্থাৎ এভাবে আমরা ভগ্নাংশটা পেয়ে যেতাম। এই হচ্ছে আমাদের ২৬ নম্বর সমস্যাটি। এবার প্লিজ দেখুন, আজকের ক্লাসটাতে বারবার আমরা হোঁচট খাচ্ছি যে প্রতিবারই আমাদের ঝামেলা হচ্ছে, যে আবার ইলেকট্রিসিটি মাঝখানে চলে গিয়েছিলো, তারপরেও আমি ক্লাসটি অফ করিনি, কন্টিনিউ করেছি। সো ক্লাসের ছন্দটাই আমরা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছি, তারপরে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারার কথা। একটু আমাকে দ্রুত একটু রেসপন্স করে একটু আমাকে কনফার্ম করেন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু কনফার্ম করুন যে বুঝতে পেরেছেন কিনা, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, সোহেল রানা ভাই বলেছেন ইয়েস, একইভাবে নৌরিন নিভাপু বলেছেন ইয়েস, সোহেল রানা ভাই ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহমিদ খান ভাই বলেছেন ইয়েস, একইভাবে তৌহিদ ভাই, তানজি আপু, ক্যাকা আপু, ও ক্যাকা আপু বলেছেন যে আমার কাছে তো শীট নেই, প্লিজ আমাদের ম্যাট্রিটোর গ্রুপ থেকে শীটটা একটু আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। ওকে, মিমি আপু ইয়েস, একইভাবে মেজবাহুল ইসলাম, স্যার কারেন্ট অফের আগে ম্যাটটা বুঝি নেই, এটা তো অনেক বেগ করে ফেলেছি, আবার একটু ভিডিওটা রিভিউ করে দেখে নেবেন। রত্না আপু এখানে, হুসাইন ভাই, মাহফুজ ভাই বলেছেন ইয়েস, একইভাবে
ওকে অনিক ভাই, তানজে আপু, সানিব ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ, আব্দুল আল মামুন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা আরও একটি অঙ্কে চলে যাব, সেটি হচ্ছে আজকে আমাদের জটিল কয়েকটা অঙ্ক ছিল, সেগুলি হয়তো আজকে আমরা করব না, সঙ্গত কারণে করব না, যেহেতু আমাদের হাতে ওইটুকু সময় নেই। এবার একটু ফাইনালি আমরা 37 নম্বর অঙ্কটা দেখব, 37 নম্বর অঙ্কটা এটা পাবেন, কমন একটা অঙ্ক। 37 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে, খুব সহজ একটা আইডিয়া, সেটি হচ্ছে দেখেন 37 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি ট্রাস্ট ফান্ড ফান্ডের অর্ধেক মানে হাফ হাফ বিওসি শেয়ার, বিওসি শেয়ারে হাফ, এবং দেখা যাচ্ছে বেক্সিমকোর বেক্সিমকোর ঋণপত্রে 1/4, এবং বলা হচ্ছে 1/5 সরাসরি, 1/5 হচ্ছে কিসে, আইসিবির মিউচুয়াল ফান্ডে, এবং অবশিষ্ট অবশিষ্ট কোনটা সেটা আমরা জানি না, আমরা এই তিনটা তথ্য জানি যে অর্ধেক বিওসি শেয়ারে এবং 1/4 বেক্সিমকোর ঋণপত্রে এবং 1/5 আইসিবির যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে, এবং অবশিষ্টটা তারা এখানে সরাসরি পরিমাণই দিয়ে দিয়েছে যে 1,00,000 টাকা প্রতিরক্ষা দেখা যাচ্ছে ঋণপত্রে তারা বিনিয়োগ করলো। হ্যাঁ, তার মানে অঙ্কটা খুবই সহজ, আমার এই টোটালটা মিলে হচ্ছে 1, এই দুটো তিনটা যদি আমি যোগ করি, যোগ করে 1 থেকে বাদ দিলে এই ভগ্নাংশটা আমরা পাবো, তাহলে এই ভগ্নাংশ সমান সমান কত, 1,00,000। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, হাফ যোগ 1/4 যোগ 1/5, এই তিনটাকে গুণ করে 1 থেকে বাদ দেওয়া, তাহলে এই তিনটাকে যোগ করে 1 থেকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের লসাগু হচ্ছে টোটালি গিয়ে কত আমার, 20। আপনি যদি আলাদাভাবে লসাগু করে নেন, 2, 4, 5, তাহলে 2, 1, 2, 5, 5 × 10, 10 × 20। লসাগু করার আরও কিছু ট্রিক্স আছে, সেটা আমি লসাগু গসাগু চ্যাপ্টারে এ নিয়ে বিস্তারিত কথা বলবো। এবার দেখেন 20, তাহলে 10 এখানে, 5 এখানে, কত, 4, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 19। তাহলে এখানে এই তিনটা হচ্ছে আমার কত, 19/20, তাহলে এটি হবে আমার, 1 থেকে যদি আমি বাদ দেই তাহলে 1/20, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে আমার 1/20, তাহলে 1/20 সমান সমান আমার টোটালি হচ্ছে কত, এই 1,00,000, যেহেতু তারা বলছে যে লাস্টের এই পরিমাণ তারা কী করেছে, দেখা যায় প্রতিরক্ষা ঋণপত্রে বিনিয়োগ করলো, তার মানে এই ভগ্নাংশটা এই পরিমাণ প্রতিরক্ষা ঋণপত্রে বিনিয়োগ করেছে, সো এই 1,00,000 টাকা প্রতিরক্ষা ঋণপত্রে বিনিয়োগ করা যে কথা, 20 ভাগের 1 ভাগ বিনিয়োগ করা একই কথা, সো এই ভগ্নাংশ সমান এই ভগ্নাংশ, তাহলে আর আরই গুণ করলে হবে আমাদের 1,00,000 হয়ে যাবে, 20,00,000, এটি হচ্ছে আমাদের উত্তর সম্পূর্ণ অঙ্কটা। এবার আমি একটু উন্মুক্ত আলোচনা করে ক্লাসটা শেষ করব, ইভেন আমরা আগামী ক্লাসে বেশ কিছু বেসিক নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে আজকে সেটি সম্ভব হলো না, আজকে পুরো ক্লাসটাই যেহেতু একটা অস্থিরতার উপর কাটলো, দোয়া করবেন যেন আগামী ক্লাসে অন্তত আমাদের ইলেকট্রিসিটিটা চলে না যায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমরা কীভাবে একাধিক ভগ্নাংশ থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ এবং বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করা যায় সে নিয়েও কথা বলবো। আর এখানে অবশ্যই আরেকটা অঙ্ক আছে, এটা আমার মনে হয় একটু শেষ করে দেওয়া উচিত, 49 নম্বর অঙ্কটা, এই টাইপের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, যদিও সেটি একটা মাত্র নমুনা স্বরূপ দেওয়া আছে, দেখবেন যে এই টাইপের অঙ্ক প্রায় সময়ই আসে। আর এখানে বাকি যে অঙ্কগুলি রেখে যাচ্ছে এগুলি আগামী ক্লাসে আমি একটু কথা বলবো। এবার দেখেন 49 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 49 নম্বর অঙ্কে বলা হচ্ছে 25 ফুট লম্বা একটা বাঁশ, এটা যদি একটা বাঁশ হয়, এটা যদি 25 ফিট লম্বা হয়, টোটালটাই যদি আমার 25 ফিট লম্বা হয়, 25 ফিট লম্বা হয়, বলা হচ্ছে যে এটা এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের,
মানে এক অংশ অন্য অংশের চারের এক ভাগ, মানে আমাদের দুটো অংশ, এক অংশ এবং অন্য অংশ, মানে এখানে দুটো অংশ, এই একটা অংশ এই একটা অংশ, অর্থাৎ এক নম্বর একটা অংশ দুই নম্বর একটা, এই দুটো অংশের দেখা যাচ্ছে ভাগটা করা হয়েছে যে একটা অংশ যদি চার ভাগ হয় আরেকটা অংশ হবে এই চার ভাগের এক ভাগের সমান। তার মানে এখানে আমার টোটাল যে কথাটা বলা হচ্ছে যে টোটাল পরিমাণটা হবে 25 ফিট। তাহলে এই ধরনের অঙ্কের সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে দুটো অংশ খুব সহজে ধরে নেবেন, যে এই যে ভগ্নাংশটা দেখতেছেন যে এটি হচ্ছে বড় অংশ আর উপরেরটা হচ্ছে ছোট অংশ, কারণ বলছে একটা অংশ অন্য অংশের, এটা যদি অন্য অংশ হয় এটা যদি একটা অংশ হয় একটা অংশ অন্য অংশের চার ভাগের এক ভাগ, মানে অন্য অংশটা যদি চার ভাগ হয় সেটা হবে এক ভাগ। তাহলে খুব সহজে আপনি নিচেরটা বড় অংশ ধরে নেবেন এটা সব সময়ের জন্য, উপরেরটা ছোট অংশ ধরে নেবেন। তাহলে আমাদের সুবিধা হবে যেটা, যে আমরা যদি এক্সও ধরে নেই তাহলে উপরে 1 × x 4 × x মানে কি, সরাসরি আমরা এটা বলতে পারি x/4x। তাহলে এটা হচ্ছে বড় অংশ 4x আর এটা হচ্ছে ছোট অংশ x। তারা বলছে এই দুটো অংশ মিলে হবে কত, টোটাল হবে কত, 25। টোটাল হবে কত, 25 ফিট, তাহলে সমান সমান 25 ফিট। তাহলে আমার 5x = 25, তাহলে এই 5 দিয়ে যদি একে কাটি তাহলে x = হচ্ছে কত, 5। তাহলে তারা বলছে ছোট অংশের দৈর্ঘ্যটি কত হবে, এই ছোট অংশটা x, তার মানে সরাসরি কত হবে, 5, আর বড় অংশটা দেখা যাচ্ছে 4x, যদি বড় অংশ চাইতো তাহলে 4 × 5 = 20। তার মানে এই টুকরো দুটো টুকরো হবে, একটা 20 ফিট হবে আর একটা 5 ফিট। ওকে, এটি মূলত অঙ্কে চাওয়া হচ্ছে। তাহলে এই ধরনের অঙ্কের সবচেয়ে সহজ ফর্মুলাটা হচ্ছে যে টোটাল একটা বিষয় দেওয়া থাকবে, যেমন এখানে টোটাল দেওয়া আছে কত, 25, একটা দুটো অংশ থাকবে, একটা আরেকটার কত অংশ এটা বলা থাকবে, যেমন এখানে বলা ছিল কত, 1/4 অংশ, তার মানে কি বড়টা হচ্ছে 4, সুরটা হচ্ছে কি 1, তার মানে x/4x। তাহলে মোট হচ্ছে এই দুটো যোগফল, এই দুটো মুখোমুখি আপনি যোগ করে নিতে পারেন, 4x আর x = কত, 5x। তাহলে এইটা হচ্ছে মোট, আর মোট তারা বলছে কত, 25, তাহলে সমান সমান 25। তাহলে 5 দিয়ে 25 কে কাটলে x = 5। এবার যদি এই অঙ্কটা এরকম বলতো যে এক অংশ আরেক অংশে 3/2 ভাগ, যে একটা বাস আছে যে বাসটা 25 ফিট, যেটাকে দুটো টুকরো করা হলো, কিন্তু একটি অংশ অন্য অংশে 3/2 ভাগ, তাহলে ওই যে একই অবস্থা, এটা 2x, এটা হচ্ছে আমার 3x, তাহলে দুটো যোগ করলে আমার আস্তে আস্তে কত, 5x, তাহলে 5x = কত, 25, সুতরাং 5, সুতরাং x = 5। এবার যদি তারা কি চায়, লব চায়, তাহলে 2 এর সাথে 5 যোগ করে কত, 5 × 10, আর যদি হর চায় অর্থাৎ বড় অংশটা চায় তাহলে 3 × 5 = 15। অর্থাৎ এভাবে আমরা অঙ্কটা করতে পারি। আশা করি আপনারা এই অঙ্কটাও বুঝতে পেরেছেন। এবার নেক্সট সেটি হচ্ছে যে আমাদের আমার মনে হয় যে আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই রাখা উচিত, যেহেতু আজকে টোটাল ক্লাসটাই যেভাবে আমরা শেষ করলাম, তো আমার মনে হয় আগামী ক্লাসটিতে একটু বেশি সময় নিয়ে হলেও আমরা একটু খোলাখুলি আলোচনা করব এবং একদম ফ্রেশ থেকে শুরু করতে চাই। আমার মনে হয় আজকের ক্লাসটি আমরা এখানেই রেখে দেই, আপনারা কী বলেন? আমার মনে হয় আজকে ক্লাসটা এখানে রেখে আগামী ক্লাসটাতে, অর্থাৎ আগামী শনিবার, যেহেতু পাটিগণিতের পরবর্তী ক্লাসটা হচ্ছে আগামী শনিবার, আগামী শনিবার ইনশাল্লাহ আমরা আবার কি গুছিয়ে বাকি ভগ্নাংশে যতটুকু অংশ আছে টোটাল নিয়ে ডিটেলস কথা বলবো। প্লিজ, ওকে, মিলন বিশ্বাসভাই বলেছেন ইয়েস, একইভাবে নিবাবু বলেছেন ইয়েস স্যার, আকাশভাই বলেছেন ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ, নীলিমা তানজি আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ, ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, প্রিন্সভাই বলেছেন। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন এবং নিরাপদে থাকবেন।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।